আজকে সকাল থেকে তোমাদের সাথে কথা হচ্ছে, প্রথমবারই বাথরুম বলছি কিচেন থেকে। এই যে রান্না মোটামুটি চাপিয়ে দিয়েছি, শাক হয়ে গেছে, লাল শাক করেছি, ডাল হয়ে গেছে, এখানে হচ্ছে হলো কি কুমড়ো আলু দিয়ে একটা ভাজা রুটির সাথে খাওয়ার জন্য, আর এখানে আছে এই যে লাউ দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে হবে, আর দুপুরে খাওয়ার সময় চারা পোনা মাছ আছে ওইটা ফ্রাই হবে, বাস এটাই আজকে খাওয়ার। কেন কি পুজো আসছে, পুজোর সময় তো খাওয়া হবে, এই জন্য এখন থেকে একটু লাইট খাওয়ারই চলছে, এই হচ্ছে ঘটনা। তো এই আর কি রান্নাবান্না চলছে, রান্নাবান্না চলার পরে আজকে আমি আবার একখানা যাব, কোথায় যাবো এখন বলবো না, সাসপেন্স। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন যাবো স্নানে, এর আগে মনকে খাইয়ে দেবো। এই যে তো এই যে এখানে আছে কুমড়ো আলু ভাজা, আর এটা হলো ইয়ে কি বলে এটার নাম, চাল লাউ তরকারি আর রুটি, এখান থেকে আমিও একটু খাবো, মনকেও খাওয়াবো, তারপরে কিছুক্ষণ পরে একটু এডিটিং ফেডিটিং আছে এগুলো কমপ্লিট করে স্নানে যাব। তো বাবা আর মামনি বেরিয়েছে একটু, মন ওইদিকে টিভি দেখছে কার্টুন, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে নতুন পাশের ফ্ল্যাটে নতুন কাজ হচ্ছে, তো টাইলস ফাইলস লাগাচ্ছে, যেন ঘ্যাঁ 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 লেগেই আছে সকাল থেকে, পুরো চিৎকার চেঁচামেচি আওয়াজে থাকতে যাচ্ছে না ঘরটার মধ্যে। আমি আবার তাড়াতাড়ি করছি খেয়ে, তারপরে লাঞ্চটা করে আর কি তাড়াতাড়ি বেরোতে লাগবে, বললাম না এখানে যাবো, বলবো না এখন। ও আমি রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মামুনিরাও এসে বলেছে, মনকেও খাওয়া টাওয়া দিয়ে জাস্ট রেডি হলাম আর কি, জাস্ট বেরোবো, বাজে এখন পৌনে দুটো, দুপুর দুপুর গেলে একটু পার্লার, ও তোমাদের তো বলিনি কোথায় যাচ্ছি, যাচ্ছি হলো পার্লারে, পুজো তো এসেই পড়লো, একটু সাজুগুজো তো করতে হবে তাই না, যেন একটু পার্লারে যাচ্ছি। তো দুপুর টাইমটাই আমি বেছে নিয়েছি, কেন কি তখন একটু মোটামুটি ইয়ে মানে ভিড় কম থাকে, প্লাস মনকে ঘুমটুম পাড়িয়ে যেতে পারবো, তখন কোনো প্রবলেম থাকে না, সকাল থেকে যেমন একটা প্রবলেম থাকে ওকে খাওয়ানো ই করা স্নান করানো কচ্চকর থাকে, তো দুপুর টাইমটাই তো খাওয়া দিয়ে দিয়ে খেয়ে এখন মামুনিদের সাথে ঘুমিয়ে যাবো, তো ঘুম থেকে উঠতে উঠতে আমি এসে পড়বো এই আর কি। তো যাই হোক, দেরি না করে বেরিয়ে পড়ি, আর দেরি করলে পরে কেস খেয়ে যাবো। তো এসে পড়লাম আজমাদির পার্লারে, বাট আজমাদি নেই, পুরো ফাঁকা, বাট পার্লারে দুজন আছে, ওরা একটু ভেতরে কাজ করছে, আর তো ভাবলাম এইভাবে একটু ভিডিও করে নিই। সামনের দিকে যাচ্ছি, বেজে গেছে 7টা, মুনো বারে বারে ফোন করছে, যাই তাড়াতাড়ি, পুজো পুজো ভাব হয়ে গেছে, পুরো লাইটিং ফাইটিং শুরু হয়ে গেছে। তো আমি তো রেস্ট করছিলাম বাড়ি থেকে এসে, তারপরে মুন মামনি বাবার সাথে একটু বেরিয়েছিল, বেরিয়ে জুতো কিনে আনলো, কালকে দেখাবো জুতোটা, আজকে অনেক রাত্র হয়ে গেছে, প্রায় 10টা 10:30 বাজছে, ভালো লাগছে না। আর পার্লারে গেছিলাম কটা দিন, 2:30 বোধ হয় গেছিলাম, আস্তে আস্তে প্রায় 7টা 7:30 বেজে গেছে, তোমরা তো দেখলেই, বসতে বসতে কোমর ব্যথা হয়ে গেছে, বাপরে বাপ। যাই হোক, মন এখনও খায়নি, এই দেখো কি খাচ্ছে, কুরকুরে খাচ্ছে রাত্রে 10টা 10:30 সময়, বেরিয়েছে এনেছে কিছু খাবে, বলেছে দেখে দেবে খেয়ে বাকিটা। যাই হোক, এটা খাওয়ার পরে, হ্যাঁ এইটা খাওয়ার পরে কিছু খাইয়ে দেবো ওকে, একটু হালকা পাতলা ভাত, তারপর ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।